নমস্কার, আজকে স্পাইস বক্সে আমি আপনাদের শেখাবো কিভাবে আক্কি রুটি আর নারকেলের চাটনি বানাতে হয়। আক্কি রুটি খুবই বিখ্যাত ব্রেকফাস্ট যা কর্ণাটকের ঘরে ঘরে এবং রেস্টুরেন্টে বানানো হয়। আক্কি রুটি নানান রকমের হতে পারে, এটা চালের আটা দিয়েও বানানো যায় বা বেঁচে থাকা ভাত দিয়েও বানানো যায়। আক্কি রুটি নারকেলের চাটনির সঙ্গে সার্ভ করা হয়। আক্কি রুটি বানানোর জন্য যা যা উপকরণ লাগবে তা হলো চালের আটা, পেঁয়াজ কুচি, গ্রেট করা গাজর, নারকেল কোড়া, ধনে পাতা, কারি পাতা, জিরে, গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো নুন। নারকেলের চাটনির জন্য উপকরণগুলি ভাজা ছোলার ডাল, নারকেল কোড়া, স্বাদ মতো নুন, কারি পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা, আদা আর তেঁতুল। ফোড়ন দেওয়ার জন্য ঘি, সর্ষে আর এক চিমচি হিং। প্রথমে আমরা নারকেলের চাটনি বানিয়ে নিই। চাটনি বানানোর জন্য প্রথমে ব্লেন্ডারে ছোলার ডাল নেব, নারকেল কোড়া দেব, একটা কাঁচা লঙ্কা, আদা, তেঁতুল, ধনে পাতা, কারি পাতা, স্বাদ মতো নুন, সামান্য জল, আর এটাকে মিহি করে পিষে নিতে হবে। নারকেলের চাটনিটা অসাধারণ তৈরি হয়েছে। এবার আমরা ফোড়ন দেব। একটা প্যানে সামান্য তেল নিয়ে তার মধ্যে সামান্য সর্ষে দেব, তারপর একটু হিং দেব, এর ফোড়নটা তৈরি হয়ে গেছে, সর্ষেগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটা চাটনির ওপরে ঢেলে দিতে হবে। একটা পাত্রে সামান্য চালের আটা নেব, তার মধ্যে গ্রেট করা গাজর মেশাব আর কুচনো পেঁয়াজ, নারকেল কোড়া, ধনে পাতা, সামান্য জিরে, গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো নুন, সামান্য কারি পাতা। ভালো করে সবগুলোকে মিশিয়ে নিন যাতে খুব ভালো গন্ধ বেরোয়। এর মধ্যে সামান্য জল দেব যাতে একটা ভালো কনসিস্টেন্সি আসে। এবার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এটা দিয়ে আমরা গোল গোল বল তৈরি করব। আমরা সামান্য তেল নিয়ে প্যানের মধ্যে মাখিয়ে নেব। বলটাকে প্যানের মাঝখানে রেখে চ্যাপটা করে ছড়িয়ে দিতে হবে। ওপর থেকে তেল ছড়িয়ে আরো ভালো করে চ্যাপটা করে নিতে হবে।
প্যানটাকে গ্যাসের ওপর রেখে গ্যাস অন করে নিন। ওপর থেকে সামান্য তেল ছড়িয়ে দিন। ওপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে রুটিটাকে তৈরি হতে দিন। এবার দেখি, একটা দিক হয়ে গেলে ওটাকে উল্টে দিতে হবে। এবার দুদিকই ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার একটা প্লেটে এটাকে রাখুন। রুটিটা তৈরি হয়ে গেছে, চাটনিটা পাশে রাখুন। পরিবেশনের সময় একটু ঘি দিন। আক্কি রুটি তৈরি হয়ে গেছে। আক্কি রুটিতে বেশি কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফাইবার থাকে না, সেই জন্য এটাকে আরও পুষ্টিকর বানানোর জন্যে এর মধ্যে শাকসবজি ও ডাল দেওয়া হয়। আক্কি রুটি এনজয় করুন।